হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন আমার এই ভিউটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে তো চলুন দেখিনি কী বলতে চাইছে রাজ্য কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি সাহায্যপ্রাপ্তি কলেজগুলো লাইব্রেরিয়ানে জমে থাকা সম্ভাব্য শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বিজ্ঞপ্তি নম্বর এক দু হাজার উনিশ যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে লাইব্রেরিয়ান সায়েন্স ইনফরমেশন সায়েন্স বা ডকুমেন্ট সায়েন্স বা সমতুল্য যে কোনো বিষয়ে পঞ্চান্ন শতাংশ বা সমান সহ গ্রেড সহ স্নাতকের ডিগ্রি এর সাথে ই ইজিসি নেট বা সেট বা স্লেট উত্তীর্ণ হতে হবে এস সি পিএইচডি ও এবং নন ক্রিমিলিয়ার এবং পিএইচডি প্রার্থীরা যারা উনিশে সেপ্টেম্বর উনিশশো একানব্বই এর মধ্যে মাস্টার ডিগ্রি পেয়েছেন তাদের সাত স্তরের নম্বরে পাঁচ পার্সেন্ট ছাড় রয়েছে বয়স সীমা পয়লা জানুয়ারি দুই উনিশের বয়সে সর্বোচ্চ সীমা সাঁত্রিশ বছর সংগীত শ্রেণীর প্রার্থীরা অনুযায়ী বয়সে ছাড় পাবেন অনলাইন আবেদন করতে হবে বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর এবং সমস্ত প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে দিয়ে অনলাইন আবেদন করতে হবে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার উনিশের মধ্যে ব্যান্ড ট্রানজ্যাকশান চলবে ছয় মার্চ দু হাজার উনিশ পর্যন্ত জেনারেল ও বিসি প্রার্থীদের জন্য আবেদন ফি দেড় হাজার টাকা এবং রাজ্যের এসসি এসটি পিএইচডি প্রার্থীদের আবেদন ফি লাগবে না আবেদন শেষ হয়ে যাওয়ার পর আবেদনপত্রে প্রিন্ট আউট রেখে দিতে হবে অনলাইন আবেদন করা অনলাইন অফলাইন দুভাবেই আবেদন ফ্রি জমা দেওয়া যাবে তো এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক আছে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট লিঙ্ক থেকে আপনারা আবেদন করতে পারবেন এই লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি এই লিঙ্কটি খুললে এই পেজটি খুলবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপ্লাই নাও বটনটি আছে এবং ডাউনলোডবে ক্লিক করলে এই পি এ পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে এটি চোদ্দ পদার পিডিএফ আছে এই পিডিএফটি আপনারা টোটাল ডিটেলস পাবেন এবং এখানে দেখুন অ্যাপ্লাই যখন আপনারা নাও নাওতে যখন আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এক্সাম ডিটেলস এবং পার্সোনাল ডিটেলস কোয়ালিফিকেশান ডিটেলস এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স এবং আপলোড ডকুমেন্টস এখানে পরপর আপনাদের নেক্সট করতে হবে নেক্সট করে পরপর আপনাদের এই ফর্মটা ফিল আপ করে আপনাদের অ্যাপ্লাই করতে হবে রকম সমস্যা হলে আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ